সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? উইসকন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের বৃষ্টিপাত সম্পর্কে লেকচার দুই আলোচনা করব। তো আজকে টিউটোরিয়ালে আমরা কতদিন পড়ছিলাম বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণ এবং পরিচালনা বৃষ্টিপাত। তো আজকে আবার একটু রিভাইজ দেই, তারপর আমরা আলোচনা করব যে বৃষ্টিপাতটা কি। আমরা তো জানি, আমাদের মনে আছে বৃষ্টিপাতটা কি, যে দেখো স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানি ফুটা ফুটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে আমরা বলি বৃষ্টিপাত। তারপর আমরা বৃষ্টিপাতের কারণটা করেছি এবং আমরা তো জানি যে বৃষ্টিপাতকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়, পরিচলন বৃষ্টি, শৈলকিত বৃষ্টি, বায়ুকাচিজনিত বৃষ্টি, ঘূর্ণি বৃষ্টি, তাই না? তো আমি পরিচলন বৃষ্টি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি এবং তোমরা ভালোই রেসপন্স করেছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমি শৈলক্ষেপ বৃষ্টি নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য রাখো, শৈলক্ষেপ বৃষ্টি তোমাদের বইয়ের 79 পৃষ্ঠায় আছে। দেখো যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণীতে বাধা পায়, তাহলে ওই বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ঘনীভূত হয়ে পর্বতের প্রতি বা ডালে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে আমরা বলবো শৈলক্ষেপ বৃষ্টি বলা হয়। লক্ষ্য রাখো চিত্রের দিকে, যে এখানে দুইটা ডাল আছে, একটা হচ্ছে গিয়ে প্রতিবাদ ডাল আর একটা হচ্ছে অনুবাদ ডাল। আচ্ছা, এখন দেখো পর্বত অতিক্রমকারে ওই বায়ু যখন পর্বতের অপর পার্শ্বে অর্থাৎ অনুবাদ ডালে এসে পৌঁছায়, তখন জলীয় বাষ্প ক্রমে যায়। এছাড়া নিচে নামার ফলে বায়ু উষ্ণ ও আরও শুষ্ক হয়। এর দুটি কারণে এখানে বৃষ্টিপাত বিশেষ হয় না। এরূপ প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে আসে যে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝায়। একটি ছকে যাই আমরা, যে এখানে গুরুত্বপূর্ণ যে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসাতে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের মালভূমিকে বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। যে বৃষ্টিপাতের 3 নং হচ্ছে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি বা কন্টার ন্যায়। শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণবায়ু ও শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকার অদৃশ্য বায়ুপ্রাচীরের সৃষ্টি করে। বায়ুপ্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণবায়ুর তাপমাত্রা হ্রাস পায়, ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়। ফলে উভয় বায়ুর সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে, একে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি বলে। এ প্রকার বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। এটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে অথবা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে কোন বৃষ্টিপাতটি নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে কি, বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি। আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি, যে এখানে উষ্ণ আর্দ্র বায়ু আছে, বায়ুপ্রাচীর, বৃষ্টিপাত, শুষ্ক শীতল বায়ু এবং ভূপৃষ্ঠ। এই চিত্রটা, এই যদি পরীক্ষা আসে যে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টির বৈশিষ্ট্য বা চিত্র, এটা চিত্রকে দেখাতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি এবং শৈলক্ষেপ বৃষ্টিটা ভালো করে পড়বা। এই দুইটা প্রায় সময়ই তোমাদের এসএসসি পরীক্ষায় চলে আসে। ইতিমধ্যেও তোমাদের পরিচলন বৃষ্টি এবং শৈলক্ষেপ বৃষ্টি নিয়ে অনেক প্রশ্ন এসএসসি পরীক্ষায় আসছে। আশা করি তোমরা আমার নেক্সট ক্লাসে অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই শৈলক্ষেপ বৃষ্টি চিহ্নিত চিত্রসহ বর্ণনা একে আমাকে দেখাবা এবং বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি চিহ্নিত চিত্রসহ আমাকে দেখাবা। এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।